আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা অশেষ সম্মতে আমরা দুজন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তো চলে আসলাম ডেইলি ব্লগ এর মধ্যে একটি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর তার আগে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা কিন্তু একদম ফ্রি, আপনারা একদম ফ্রি ভাবে ক্লিক করে দিবেন। আর এতে হবে কি আমাদের যত নতুন নতুন ভিডিও গুলো আছে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে, তো আপনারা আমাদেরকে খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি, আর অবশ্যই যারা এতদিন আমাদেরকে সাপোর্ট করছেন, আর অনেক সাপোর্ট করছেন, অনেক সাপোর্ট করে যাচ্ছেন, এইভাবে সাপোর্ট করে যাবেন। আর প্রিয় ভাই বোনেরা যে কমেন্টস গুলো করেন আমরা সেই কমেন্টস গুলো দেখে আমাদের আরো কাজ করার জন্য আমাদের অনুপ্রাণিত মানে বেড়ে যায়। তো এইভাবে আমাদেরকে কমেন্টস করতে থাকুন, এইভাবে আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ি, আর অনেক ভালো লাগে। আপনারা যখন কমেন্টস করেন তখন আমাদের কাজ করার আরো এনার্জি বেড়ে যায়। তো আরো ভালো ভালো কাজ করতে ইচ্ছে করে, আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে। চেষ্টা করব, এখন থেকে আমরা চেষ্টাই করছি। সব সময় অনেক কষ্ট হয় আমাদের, একটা ভিডিও এবং তার এডিটিং অনেক ব্যাপার স্যাপার আছে যেটা করতে হয়। যারা ইউটিউবিং করে তারা জানে যে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো কষ্ট করছি, আপনারা সে মূল্য দিচ্ছেন এবং আপনাদের ভালোবাসার মূল্যটাও আমরা দেওয়ার চেষ্টা করব এবং ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। তো আর কথা না বাড়ে, আজকে একটা মজার রেসিপি নিয়ে আসছে মেঘলা, সেটা হচ্ছে একটা ভর্তা রেসিপি দেখাবো এবং আমরা একটু বাইরে গিয়েছিলাম সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। তার কথা না বাড়ে চলেন যাওয়া যাক, লেটস গো। মজার ভর্তাটা দেখে নিন, লেটস গো। এই যে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মৌসিম বলি। অনেক জায়গায় অনেক রকমের নামে এটাকে হয়তো চেনে, কিন্তু আমরা এটাকে মৌসিম বলি। এটার ভর্তাটা অসম্ভব মজা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটার দুই সাইডের অংশ থেকে কেটে তারপর একটা আঁশের মতো থাকে ওটা উঠিয়ে ফেলতে হয়, তারপর ছোট ছোট পিস করে আমি এটাকে সিদ্ধতে বসিয়ে দিব। আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে সিদ্ধটা আর দেখালাম না, আপনারা সবাই জানেন কিভাবে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করে আমি ভালো করে এটাকে আঁশ ছাড়িয়ে নিয়েছি, ভেতরে একটা সাদা একটা পর্দার মতো থাকে ওটাকেও আমি আলাদা করে নিয়েছি। আমি এখানে রসুন নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি, শিলপাটাতে আমি ভালো করে পিষে নিলাম। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমার কাছে পার্সোনালি শিলপাটায় বেটে যে ভর্তাটা করা হয় ওটা খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। এখানে আমি রসুন দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রসুন দিতে পারেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আমি বড় সাইজের একটা, একটু হালকা করে তেলে আমি শুকনো মরিচের সাথে ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আগে আমি শুকনো মরিচ রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি, তারপরে এই যে একে একে আমি দিয়ে দিলাম মৌসুম সিদ্ধ করা, ভালো করে বেটে নিচ্ছি। এই ভর্তাটা আমার মা অনেক ভালো করে বানাতে পারত আর আমার কাছে খুব মজা লাগতো, মায়ের হাতের ভর্তা বলে কথা। যাই হোক, এখন আমি আর আমার মা ভর্তা খুব পছন্দ করতাম। ভর্তা হলে আমাদের দুজনের আর কিছু লাগতো না, এখন মা নেই, আমি নিজে নিজেই ভর্তা করি আর খাই আমার পরিবারের সবাইকে নিয়ে। তবে মাকে তো মিস করি সব সময়ই। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে,
আর এই ভর্তাটা খুবই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার তো অনেক পছন্দ এই ভর্তাটা। এটা হচ্ছে সন্ধ্যার পরে, আমরা একটু বের হয়েছিলাম চুকিটাকে কিছু কেনাকাটার জন্য, বাসা থেকে একটু সামনেই। তো এখানে এসে কিছু কেনাকাটা করলাম। এই যে ব্রাউন পাস্তা, আমার বেবিরা আবার পাস্তা খেতে খুব পছন্দ করে। আমার হাজবেন্ড যেন কি খুঁজছে ও খুঁজে পাচ্ছে না। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে। ওই যে আমার বড় মেয়ে আসার সময় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন তো বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, জানি না কিভাবে বের হব। আর এখান থেকে বাসাই বা কিভাবে যাব, কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। আমার হাজবেন্ড তো চিল্লাচিল্লি করছিল যে বাবুকে নিয়ে আসার কি দরকার ছিল, তো ভিজতে ভিজতে আমরা নিজেরাই চলে আসলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর আগামী ব্লগ দেখার আপনাদেরকে সবাই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা দুজন বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আবারও পুরনো কথা নতুন করে মাইন্ডটাকে ফ্রেশ রাখবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাইন্ডটাকে ফ্রেশ রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।